বন্ধুরা গরম জলে তিন চারটে ডালের পাপড় দিয়ে দাও তারপরে যে খাবারটি তৈরি হবে সেটা দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে এতই সুস্বাদু আর এতই লোভনীয় দেখতে যে তোমরা এটা বারে বারেই বানাতে চাইবে চলো তার জন্য আমাদের লাগছে এখানে ডালের পাপড় আমি এখানে তিন চারটে ডালের পাপড় নিয়েছি এটি তোমরা অতি সহজেই মুদিখানার দোকানে কিংবা যে কোনো মার্কেটেই পেয়ে যাবে যে কোনো ডালের পাপড় নিয়ে নিতে পারো মুগ ডাল বিউলির ডাল যে কোনো ডালের পাপড় নেবে আচ্ছা তার সাথে আমাদের একটু লাগছে এখানে পনির তো সবার প্রথমে আমরা পনিরগুলোকে এইভাবে স্লাইস করে নেবো আর আর একটা কথা বলে দিই বন্ধুরা পাপড়টা তোমরা চাইলে আরেকটু ছোটো সাইজেরও নিতে পারো আমি একটু বড় সাইজের নিয়েছি তোমরা চাইলে আরে ছোট যে পাপড়গুলো হয় সেগুলোও নিতে পারো সেই ক্ষেত্রে পনিরগুলো একটু ছোট করে কেটে নেবে তো এখানে পনিরের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিচ্ছি এক চামচ চাট মশলা তারপরে দেব এখানে একটুখানি ধনের গুঁড়ো আর তারপরে আমি দেব এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর এরপরে আমি এর মধ্যে দেব নুন স্বাদ মতন আর তারপরে দেব এর মধ্যে একটুখানি আমি সয়া সস সয়া সস থাকলে দেবে না থাকলে না দিলেও চলবে আচ্ছা সয়া সস দেওয়ার পর এরপরে আমরা দেব এর মধ্যে এক চামচ টমেটো সস টমেটো কেচাপ অথবা টমেটো সস এক চামচ দেবে আর দিচ্ছি অল্প একটুখানি কাসুন্দি কাঁসন্দি যদি বাড়িতে থাকে তাহলে একটু কাঁসন্দি দিও তাহলে কিন্তু খুব স্বাদ হবে খেতে এবার এই সমস্ত মশলাগুলি আমরা এই পনিরের স্লাইসগুলোতে ভালো করে মাখিয়ে নেব তো এইভাবে দেখো প্রত্যেকটা স্লাইসে এই মশলাটা খুব ভালো করে মা মিশিয়ে নেবে তা যাতে প্রতিটা স্লাইসে যেন খুব ভালো করেই মশলাটা মিক্স হয়ে যায় তো এরকমভাবে পনিরের গায়ে ভালো করে ম্যারিনেট করবে এই মশলাটাকে তো এখানে দেখো মোটামুটি আমি এগুলো ম্যারিনেট করে নিয়েছি তো পনিরগুলো ম্যারিনেট করে রাখার পরে এক আমি একটু গরম জল বসিয়েছি তো জলটা এতটা গরম করবে যে আঙুল দিলে সহ্য করতে পারো সেই রকম গরম করে নেবে জলটা তারপর গ্যাসটা অফ করে দেবে হালকা গরম হবে জলটা গ্যাস অফ করে দেওয়ার পর একটি পাঁপড় নেবে এরকম জলের মধ্যে একটুখানি পাপড়টা দেবে দিয়ে একটুখানি পাপড়টা ভালো করে ভিজিয়ে নিয়েই এই পাপড়টি সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেবে না হলে তো কিছুক্ষণ জলের মধ্যে রাখবে এই ধরো দশ সেকেন্ড মতন জলের মধ্যে রেখে একটি প্লেটের মধ্যে বার করে নেবে তারপরে এই যে পনিরের স্লাইসগুলো আমরা মশলা মাখিয়ে রেখেছিলাম এটা এই পাপড়ের মধ্যে দেবে এইভাবে মাঝে মাঝখানেও দিতে পারো অথবা ধারের দিকেও দিতে পারো দিয়ে এইগুলোকে ঠিক এইরকম ভাবে মুড়ে নেবো ঠিক তৈরি হয় ঠিক ওইভাবে আমাদের এগুলোকে তৈরি করে নিতে হবে তো দেখো আর একটা আমি দেখাচ্ছি এই যে এখানে উষ্ণ গরম জল করেছি তার মধ্যে আমি পাপড়টা 10 সেকেন্ড মতন ভেজালাম 10 সেকেন্ডের মধ্যেই এই পাপড়টা তুলে নেবে জাস্ট ভিজিয়েই একটু ভালো করে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবে রেখে তারপরে তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবে তো আমি এখানে দেখো আরও একসাথে কয়েকটা পাপড় করে নিচ্ছি এইভাবে ভিজিয়ে নিচ্ছি তো একটুখানি দশ সেকেন্ড মতন এটা ভেজাবে ভিজিয়ে আর একটি প্লেটের মধ্যে রেখে নেবে এবার দেখো এই পাপড়টার আমি পনির দিয়ে দিলাম তো একটু সাইড করে দেবে এইভাবে দিয়ে আর এটাকে দুধার থেকে নিয়ে এইভাবে মুড়ে আর একদম এটাকে রোল করে নেবে এইভাবে ঠিক যেমন ফিশ ফ্রাই তৈরি হয় ওই রকম শেপটা দিয়ে নেবে এর মধ্যে আর ধারের দিকটা ভালো করে মুড়ে দেবে তো এইভাবে চারিদিক থেকে একটুখানি ভালো করে মুড়ে দিলে এটা একদম খুব সুন্দর শেপ তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে ঠিক ফিশ ফ্রাই মতন লাগছে তো এখানে দেখো আমি রেডি করে নিয়েছি পাঁপড়গুলো এবার আমরা এখানে দেবো তেল তো আমি সর্ষের তেলে ভাজছি তোমরা চাইলে এখানে সাদা তেলেও ভাজতে পারো আর যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে এয়ার ফ্রায়ারে একটুখানি তেল এই পনির এই একটু গায়ে তেল মাখিয়ে এয়ার ফ্রাই ভেজে নিতে পারো তাহলে তোমাদের আর ডিপ ফ্রাই করতে হবে না বেশি হেলদি হবে আর চাইলে এরকম তেলের মধ্যে স্যালো ফ্রাই করে নিতে পারো তো আমি এখানে একটু স্যালো ফ্রাই করছি তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো এগুলোকে আরেকটু বেশি তেলের মধ্যে মানে ছাঁকা তেল যেটাকে বলে সেই ছাঁকা তেলের মধ্যেও এটাকে ভাজতে পারো তবে আমি অল্প তেলে একটু স্যালো ফ্রাই করেই করে নিচ্ছি এগুলো তো এগুলোকে জোর আঁচে করবে না জোর আঁচে করলে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই আস্তে আঁচে এইভাবে উল্টে পাল্টে সব দিকটা ভালো করে আমাদের ভেজে নিতে হবে তো মোটামুটি হালকা আঁচের মধ্যে করবে থেকে হালকা আঁচের মধ্যে এগুলোকে একটু ভেজে নিতে হবে খুব জোরে আঁচে করবে না বন্ধুরা তাহলে কাঁচা কাঁচা লাগবে সেই কারণে এবার দেখো কত সুন্দর কালার ধরেছে প্রত্যেকটা পাপড়ে দারুণ সুন্দর রঙও ধরে গেছে এবং খুব সুন্দরভাবে ভেতর অবধিটা কিন্তু কুক হয়ে গেছে তো ব্যাস এইভাবে গরম গরম সসের সাথে বিকেলের চায়ের সাথে এটাকে সার্ভ করতে পারো বাড়িতে যদি গেস্ট আসে অতিথি আসে তাদেরও এটা সার্ভ করতে পারো দেখো দেখতে কত দারুণ লাগছে ভীষণ লোভনীয় দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে কারণ পাঁপড়ের স্বাদ আর তার সাথে মশলা মাখানো এরকম ভেতরে পনির এরকম দারুণ টেস্ট লাগে খেতে এটার সাথে চাইলে তোমরা ধনে পাতার চাটনি থাকলে সেটিও সার্ভ করতে পারো তো এইভাবে বাচ্চাদের টিফিনেও তোমরা এটাকে দিতে পারো তো আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা